జన్మదిన మిదం ఐక్య సఖే జన్మదిన మిదం ఐక్య సఖే శంతనాతుతే సర్వదా ముదం కట్యామహే భవసతాయుషే ఈశ్వర సదా త్వం చ రక్షతు జన్మదిన మిదం ఐక్య సఖే జన్మదిన మిదం జన్మదిన మిదం ఐక్య సఖే জন্মদিনে দিল্লির মেট্রোয় সফর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রেনে উঠেই চমকে গেলেন তিনি। সংস্কৃত ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানালেন এক যাত্রী। বরাবরের মতো 73তম জন্মদিনটা ব্যতিক্রমীভাবেই কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি বিমানবন্দর মেট্রো এক্সপ্রেস লাইনের দ্বারকা সেক্টর 21 থেকে সেক্টর 25-এর নতুন মেট্রো স্টেশন পর্যন্ত সম্প্রসারণের উদ্বোধন করেন মোদী। বিশ্বকর্মা পূজা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছাও জানান তিনি। দিল্লি মেট্রোতে যাত্রার সময় মোদীকে সহযাত্রীদের সঙ্গে ছবি তুলতে এবং ঠাট্টা করতেও দেখা গিয়েছে। দেখুন, তাকে দেখে মনেই হচ্ছে না যে তিনি যেন দেশের প্রধানমন্ত্রী, মনে হচ্ছে বাড়িরই একজন সদস্য। ঠিক যেভাবে আমি আপনি যখন প্রিয়জনের সঙ্গে কোথাও ঘুরতে যাই আর সেই মোমেন্টটাকে ক্যাপচার করে রাখার জন্য ফোনটা বার করে সেলফি নিই, ঠিক সেইভাবেই প্রধানমন্ত্রীকেও দেখা যাচ্ছে একই রূপে। তার মধ্যে সেই ওই যে একটা ব্যাপার যে তিনি প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, এই ব্যাপারটাই নেই। মেট্রোতে উপস্থিত যাত্রীরা প্রধানমন্ত্রীকে দেখে বেশ আনন্দিত হয়ে পড়েন, তাকে সবাই জন্মদিনের শুভেচ্ছাও জানান। একজন মহিলা যাত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার 73তম জন্মদিনে সংস্কৃত ভাষায় গান গেয়ে শুভেচ্ছা জানান। শোনাবো তার কথা। ভাবুন, এইভাবে যদি কেউ কাউকে বর্থডে উইশ করে সেই বর্থডেটা স্পেশাল হয়ে যায়, আর সেই মানুষটা যদি দেশের প্রধানমন্ত্রী হয় তাহলে তো কথাই নেই। তবে এই যাত্রী সংস্কৃত ভাষায় যে গান করছেন তার বাংলা তর্জমা করলে কি দাঁড়ায় বলুন তো? তার অর্থ দাঁড়ায় এইরকম, এই জন্মদিন আপনার জন্য সুখ এবং সমৃদ্ধি বয়ে আনুক। আপনার দীর্ঘায়ুর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। ঈশ্বর সর্বদাই আপনাকে রক্ষা করুন, আপনি মহৎ কাজের পথে হাঁটুন এবং আপনার জীবন পরিপূর্ণ হোক। ঈশ্বর সদা ত্বম চ রক্ষতু জন্মদিনমিদম ঐক্য সখে জন্মদিনমিদম জন্মদিনমিদম। দেখছেন কি সুন্দর হাসি মুখে, রীতিমতন মন্ত্রমুগ্ধ হয়ে এই গান শুনছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর মেট্রো সফরের যে ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাতে দেখা যাচ্ছে মেট্রো যাত্রীদের সঙ্গে তিনি কথা বলছেন, অনেকেই সেলফি তুলছেন, তাকে শুভেচ্ছা বার্তাও জানাচ্ছেন। আসলে ছোট থেকে বড় প্রধানমন্ত্রীকে এইভাবে কাছে পেলে কেই বা না সেলফিটা তুলতে চাইবেন বলুন তো? তার কারণ এই মুহূর্তটা তো ফ্রেমবন্দি করে রাখারই মতো। অন্যদিকে চোখ ধাঁধানো যশোভূমি কনভেনশন সেন্টারের উদ্বোধনের পথে দিল্লি মেট্রোতে চড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর পাঁচজন সাধারণ মানুষের মতোই মেট্রো করে ভ্রমণ করতে দেখা গেল তাকে। দিল্লির একটি নতুন মেট্রো লাইনও তিনি উপহার দিয়েছেন।
তিনি দ্বারকায় যশোভূমি নামে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টারের প্রথম পর্ব এবং দিল্লি মেট্রো বিমানবন্দরের এক্সপ্রেস লাইনের বর্ধিত অংশেরও উদ্বোধন করেন। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, এই নতুন বর্ধিত অংশে যাত্রী চলাচল রবিবার বিকেল থেকেই শুরু হয়। এই বিভাগের কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নয়া দিল্লি থেকে যশোভূমির দ্বারকা সেক্টর 25 পর্যন্ত বিমানবন্দর এক্সপ্রেস লাইনের মোট দৈর্ঘ্য হবে প্রায় 25 কিলোমিটার। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।